মেটাগুড়িতে নিশীতের গড়ে বিজেপির ভাঙন, তৃণমূলের শতাধিক কোটি, পঞ্চায়েত ভোটের আগেই ফের দলবদল শুরু হয়ে গেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীত প্রামাণিকের খাস তালুক ভেটাগুড়িতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শতাধিক কর্মী সমর্থক। এদিন রাতে দিনহাটা এক নম্বর ব্লকের ভেটাগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতে শাকবুল গ্রামে তৃণমূলে আগত কর্মীদের হাতে পতাকা তুলে দেন স্থানীয় নেতৃত্ব। পঞ্চায়েত নির্বাচনের আগে মন্ত্রীর এলাকায় ভাঙনে অনেকটাই পিছিয়ে গেল বিজেপি, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। তৃণমূলে যোগ দিয়ে কর্মীরা জানান, বিজেপি এলাকায় বিন্দুমাত্র উন্নয়ন করতে পারেনি। পেট্রোল ডিজেলের দাম বাড়িয়েছে, রান্নার গ্যাসের দাম আকাশছোঁয়া, পাশাপাশি যেভাবে দ্রব্যমূল্য বাড়ছে তাতে গ্রামের গরিব মানুষের অবস্থা শোচনীয়। বাংলার সাধারণ মানুষের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজ করছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই উন্নয়ন যোগে সামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। যদিও এই দলবদল প্রসঙ্গকে নিয়ে জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, সাধারণ মানুষকে ভয় দেখিয়ে পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে যোগদান করানো হচ্ছে। হ্যাঁ, এই সরকারের উন্নয়ন খুব ভালো লাগলো, তাই আজ থেকে আমি তৃণমূলে যোগদান করব। আমরা কি নাম আপনার? আমার নাম তপন কুমার বর্মন। কতজনের সঙ্গে যোগদান দিলেন আজকে? আজকে না হলেও 100 এরকম হবেই, আরও কিছু বাকি আছে তারাও হবে। নিউ মুম্বাই চাইনিজ রেস্টুরেন্ট দিনহাটা, আমাদের এখানে আপনার পছন্দের সুস্বাদু খাবার পাচ্ছেন সুলভ মূল্যেই, পাচ্ছেন সাউথ ইন্ডিয়ান চাইনিজ খাবার, পোলাও, বিরিয়ানি সহ আরও অনেক কিছু। এখানে হোম ডেলিভারির ব্যবস্থাও আছে। ঠিকানা সাহেবগঞ্জ রোড, মাহেশ্বরী ভবনের পাশে। যোগাযোগ নম্বর 8016576452। এই মঞ্চের সামনে বা আমার পাশেই আসবেন, আমি নাম ধরে ডাকবো, ফ্ল্যাগ তুলে দেব। এবার আমি অনুরোধ করব, যদি কোনো সমস্যা হয়, আমাদের বুথ কমিটি নিয়ে সমস্যা হয় বা পঞ্চম নিয়ে সমস্যা হয়, এমনি কোনো যে কোনো জিনিস আলোচনা করতে গেলে পার্টি অফিস আছে। আমি এটাও বলবো, আমারও বাড়ি বেশি দূর না, 2 মাইল ভাগে বাড়ি। কোনো সমস্যা হলে পরিষ্কার আলোচনা করে সমস্যা মেটাবেন, কিন্তু ঝগড়া তর্ক করে নয়। আমি চাই সাত দল আমার প্রথম ভেটাগুড়ি অঞ্চলের প্রথম সারির নাম্বার বুথ 6152। সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করবার নামে হিন্দুদেরকে একত্রিত করবার তাগিদে তারা বিভিন্ন ধরনের কথা বলেছিল। তাই কাতারে কাতারে মানুষ পশ্চিমবঙ্গের বিভিন্ন বুথে যে সমস্ত কর্মীরা তৃণমূল থেকে দূরে সরে গিয়েছিল তারা আবার পুনরায় তৃণমূলের সঙ্গে যুক্ত হচ্ছে। জয়নিং মিটিং সফল হলো, আমাদের জয়নিং মিটিং সফল হলো। সামনে সামনে।